কি অবস্থা? এত ভয় পাইও না ভাই, দিনে দুইটা ভিডিও দেখা শালার কপালটাই চলতেছে ভাই চাপের মাঝে। কান না বিরক্ত লাগে যে একটার পর একটা যেন ট্রেলার টিজার জাস্ট পড়তেই আছে। বাট কেন রে ভাই, এই কয়েকদিনের মধ্যে এতগুলো রিলিজ করতে লাগবে? সকাল দেখে ভাই ভিডিও এডিটিং মানে কোন দিন যেতে আপনার ভাইয়ের চোখগুলো যাইবো ভাই, এটা সত্যি কথা বলতে গেলে আমিও গ্যারান্টি পাচ্ছি না। যার প্রধান কারণ হচ্ছে এমনি আপনার ভাইয়ের চোখের মাল মশলা কম। যেই খেলে আমি আপলোড করে উঠছি আর নেটফ্লিক্স মহাশয় কয় নে বেটা আর একটা খা, কান না বিরক্তটা লাগে কন। আর এইটা হইতেছে গিয়ে আমাদের বলিউডের মিমির ট্রেলার। এটা স্পেশালি আমার নজর কাটতেছে না যদি না থাকতো সে জায়গায় পঙ্কজ ত্রিপাঠী। যারা বলিউডটা ফলো করে তারা জানে যে মা এই মানুষটা কি লেভেলের অ্যাক্টর। সেই মানুষটাকে জাস্ট আমার ফেমের সামনে দেখেই আমি ভাবে ফেলছি না এটার তো রিভিউ করতে লাগবে বস। যেই ভাবা সেই কাম, যা শুরুটা হয় ভাই ধামাকা। মা আর বাচ্চে কা রিশতা না দুনিয়া কা সবসে পবিত্র রিশতা হোতা হ্যায়। বাচ্চে কো কোখ মে পালনা না দুনিয়া কা সবসে মহান কাম হোতা হ্যায়। মেরা বাস চলে না তো মে ভি পাল লু। আর পেদা কাহা সে করোগে? আচ্ছা কথাটা তো সত্য, যদি আমরা বাচ্চা পয়দা করতাম তাহলে জিনিসটা বাইর হইতো কোন পাশ দিয়ে? প্রথমত কনসেপ্টটা একদমই ডিফারেন্ট। সত্যি বলতে পুরো মুভির কনসেপ্টটা জাস্ট আমাদের ট্রেলারটা আমাদের দেখায় ফেলছে। জাস্ট এখন যে জিনিসটা দেখার বাকি সেটা হচ্ছে সেটার প্রেজেন্টেশন, যেটাই জাস্ট দেখার জন্য আমাদের দেখতে হবে মিমি, যা আমার মতে নিঃসন্দেহে ভাই অসাধারণ হবে। ভাইরে টাকা, এইটা সত্যি করে বলতে গিয়া সবারই বাপ। আর এই বাপের কারণে ছোঁয়া হবে, আর বাপ যখন পাবে না ছোঁয়ার কি হবে? পঙ্কজ ত্রিপাঠী স্যারের অ্যাক্টিং আর তার সাথে জাস্ট কমেডি টাইমিং, এক কথায় চুম্মা। তার সাথে আমাকে ক্রাশ কৃতি, দুইটা মিল্লা জাস্ট পুরাই মাখন। আর এই মাখনটারে আমরা খাবো 30 তারিখে শুধুমাত্র নেটফ্লিক্সের দাওয়াতে। সত্যি কথা বলতে গেলে ত্রিপাঠীর ছোঁয়া যেখানে আপনার ভাই সেখানে। তো এই তো, এই হলো ট্রেলারের কথা, এইবার কই আপনার ভাইয়ের কথা। আপনার ভাইয়ের ভিডিও একাই আপলোড করে জাস্ট নিজেই দেখা, যদিও বা কেউ দেখে না, যে কয়েকজন দেখে ওটা মুষ্টিময় কয়েকজন। আর যদি ভুল করেও ভাই কেউ আইসা যাও জাস্ট কমেন্ট কইরা দিও তোমার গার্লফ্রেন্ডের নাম। তো আজ এ পর্যন্ত, দিস আপডেট 2.1 সাইনিং আউট। যার আগে বলে রাখি বাই বাই।